হিসাব নষ্ট করেছে, এখানে হিসাব আমরা খোঁজ করি না, এটা আমাদের একটা তিক্ত ইতিহাস, আমরা চেষ্টা করি বলতে, আমরা চেষ্টা করি সামনে এগিয়ে যেতে। কিন্তু রিসেন্টলি একটা ভিডিও আমাদের নজরে এসেছে, এই ভিডিওটাতে শ্রী রঞ্জিত দেবর্মা, যিনি প্রথমে সিপিএম সদস্য ছিলেন, তারপর সিপিএমকে সহায়তা করার জন্য নিজেই ডিক্লেয়ার করেছিলেন যে সিপিএমকে সহায়তা করার জন্য অল ত্রিপুরা টাইগার ফোর্স তৈরি করেছিলেন, টাইগার ফোর্স নামে একটা উগ্রপন্থী সংগঠন। তারপরে এটিটিএফ কত মানুষ খুন করেছে এটা আপনারা জানেন। রঞ্জিত দেবর্মা তারপর বাংলাদেশ পালিয়ে যান খালেদা জিয়ার সময়, সেখানে যখন অসুবিধা হলো সরকার পরিবর্তনের পরে ভারতে এসে তিনি আত্মসমর্পণ করেননি, তিনি অ্যারেস্টেড হয়েছেন এবং এখন জামিনে আছেন। ত্রিপুরার অনেক উগ্রপন্থী যারা একটা সময় উগ্রপন্থায় বিশ্বাস করতেন তারা আত্মসমর্পণ করেছেন রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্র তাদের ক্ষমা করে দিয়েছে, সেটা একটা জিনিস। কেউ যদি মূল স্রোতে ফেরত আসতে চায় তাকে আসতে দেওয়া আমাদের উচিত, কিন্তু রঞ্জিত দেবর্মা সারেন্ডার করেননি। রঞ্জিত দেবর্মা এখনও এটিটিএফ এর সেলফ স্টাইল চেয়ারম্যান, এটিটিএফ ইন্টারপোলের লিস্টে একটি উগ্রপন্থী সংগঠন এবং রঞ্জিত দেবর্মা ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে। এখানে রঞ্জিত দেবর্মা একটা সর্বভারতীয় তথাকথিত জাতীয়তাবাদী দলের রাজ্য শাখার সভাপতির সঙ্গে একটা মিটিং করেন, যেই মিটিংয়ে রঞ্জিত দেববর্মা প্রদ্যোত কিশোর এবং তার মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন এই দুজন আমাদের সঙ্গে আছেন, আমরা আগে যেটা করেছিলাম বর্তমানেও করব ভবিষ্যতেও করব। অত্যন্ত ভয়ঙ্কর কথা, কিন্তু এই জাতীয় কথা রঞ্জিত দেববর্মা বললে আমরা অবাক হই না, কারণ সে একজন আন্তর্জাতিক সন্ত্রাসবাদী। আমাদের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের ত্রিপুরা রাজ্যের সভাপতির কাছে, আপনি পরিষ্কারভাবে ত্রিপুরার মানুষকে জানান যে রঞ্জিত দেববর্মা যে ফিলোসফি, যে দর্শনে বিশ্বাস করে, যে খুনের দর্শনে বিশ্বাস করে, যে রাজনৈতিক সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে, আপনি সেটাকে সমর্থন করেন কি না? যদি সমর্থন না করে থাকেন তাহলে পাবলিকলি কিভাবে আপনি এরকম একজনের মানুষের সঙ্গে মিটিংয়ে থাকলেন এবং তিনি এইসব কথা বলার সময় তাকে থামালেন না? আমি আমার কংগ্রেসের যে সমস্ত ভাই বোনেরা আছে তাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি চান রঞ্জিত দেববর্মার মতো মানুষ যে আত্মসমর্পণ করেনি, যার মনে কোনো আফসোস নেই তার খুনের জন্যে, যে ভবিষ্যতে আবার সে করবে বলছে, এরকম একটা মানুষ যে দলে আছেন প্রেসিডেন্ট তার সঙ্গে মিটিং করছেন, আপনারা আপনার প্রেসিডেন্টকে প্রশ্ন করবেন না কেন রঞ্জিত দেববর্মার মতো মানুষ রাজনীতিতে আবার এসে এই ধরনের প্রভোকেশন দেবে সবাইকে? আমরা চিঠি লিখেছি ইলেকশন কমিশনের কাছে, এই মিটিংটা যখন হয়েছিল তখন মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়নি, এই জন্য আমরা এটার বিরুদ্ধে শুধু অনুরোধ করেছি যাতে ইউটিউব থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের ইস্যুটা বড় না এখানে, এখানে আমাদের সিরিয়াস কোয়েশ্চেন প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে, আপনি এটিটিএফ চেয়ারম্যানের এই ধরনের বক্তব্যকে সমর্থন করেন কি না? এটা ত্রিপুরার মানুষের জানার অধিকার আছে। আরো কিছু